প্রবীণ নাগরিকদের জন্য রূপালী মাসিক বেনিফিট হলো একটি মাসিক উপার্জন আমানত স্কিম। এই স্কিমে এই মুহূর্তে বাজারে সর্বোচ্চ সুদের হার রয়েছে। এই স্কিমটি রূপালী ব্যাংক লিমিটেড একটি সামাজিক দায়বদ্ধতা হিসেবে অফার করে, যেখানে প্রবীণ নাগরিকরা যে কোনো ব্যাংকের দেয়া সর্বোচ্চ সুদের হার সাথে মাসিক উপার্জন করতে পারেন। এটি ফিক্সড টাইপ ডিপোজিট স্কিম, যেখানে গ্রাহক তার সেটেলমেন্ট অ্যাকাউন্টে মাসিক সুবিধা পাবেন। এই স্কিমে জরুরি ঋণ সুবিধা পাওয়া যায়, যৌথ অ্যাকাউন্ট খোলা সম্ভব 60 বছরের বেশি বা তার বেশি। সুদের হার 8% স্থির ফিক্সড টাইপ ডিপোজিট স্কিম, শুধুমাত্র 60 বছর বা তার বেশি বয়সী গ্রাহকদের জন্য। সেটেলমেন্ট অ্যাকাউন্টে মাসিক ভিত্তিতে সুদ প্রদান, প্রতি 1 লাখে মাসিক পেমেন্ট 666 টাকা। একক ও যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধা, একজন ব্যক্তি একাধিক FD অ্যাকাউন্ট খুলতে পারেন। SOD ঋণ সুবিধা পাওয়া যাবে। মেয়াদ পূর্তির পূর্বে নগদকরণ সুবিধা, জমা পরিমাণ 1 লাখ এবং এর গুণ প্রতি অ্যাকাউন্টে সর্বোচ্চ 50 লক্ষ টাকা। সেটেলমেন্ট অ্যাকাউন্টের জন্য ফ্রি চেকবুক প্রথমবার এবং ফ্রি ডেবিট কার্ড প্রথম ইস্যু। ষাট বছর বা তার বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক বিবেকবান মনের অধিকারী, মনোনীত তথ্য একটি আবশ্যক। এই অ্যাকাউন্ট খোলার আগে অ্যাকাউন্ট ধারকের অবশ্যই একটি সেটেলমেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। মেয়াদ পূর্তির আগে অ্যাকাউন্টধারীর মৃত্যু স্কিমটি শেষ করে দিবে। অন্য অ্যাকাউন্ট হোল্ডার যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে নমিনি যথাযথ নথির সাথে অর্থ দাবি করতে পারেন। প্রি ম্যাচিওর নগদকরণ নিয়ম প্রযোজ্য, সরকার কর প্রযোজ্য। প্রবীণ নাগরিকদের জন্য রূপালী মাসিক বেনিফিট স্কিমটি খুলতে কি কি ডকুমেন্ট লাগবে? অ্যাকাউন্ট হোল্ডারের NID বা বৈধ পাসপোর্ট বা জন্মনিবন্ধনের ফটোকপি, ঠিকানা প্রমাণের জন্য অ্যাকাউন্ট হোল্ডারের বিদ্যুৎ বিল বা পানির বিল বা গ্যাস বিলের ফটোকপি, অ্যাকাউন্ট হোল্ডারের 2 কপি সদ্য তোলা ছবি, মনোনীত নমিনির বৈধ NID বা পাসপোর্ট বা জন্মনিবন্ধনের ফটোকপি, মনোনীত নমিনির 1 কপি সদ্য তোলা ছবি, E3 সার্টিফিকেট যদি থাকে। অবশ্যই মনে রাখবেন, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের, যা পরিচায়ক বা ইন্ট্রোডিউসার দ্বারা যথাযথভাবে সত্যায়িত করে নিতে হবে। নমিনির পাসপোর্ট সাইজের ছবির 1 কপি অ্যাকাউন্ট হোল্ডারের দ্বারা যথাযথভাবে সত্যায়িত করে নিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।